সো গাইস, তো আমরা এখন এসে গেছি কোলাঘাট ব্রিজে। তো আমার সাথে আছে আমার ভাই সমীর। তো এখানে এসেছি তো মানে তেমন কিছু নেই, তো সন্ধ্যার সময় এসেছি, সন্ধ্যা হয়ে গেছে, তো আস্তে আস্তে লেট হয়ে গেল। তো খুবই সন্ধ্যা হয়ে গেছে, তো আশা করি দেখতেই পাচ্ছ চারিদিকের পরিবেশটা। ওই দিকটা দেখাতে পারিস তো, ব্যাকগ্রাউন্ডে এই সাইডটাও দেখতে পারো, তো লাইট জ্বলছে দেখতে গেলে। তো আমরা এখন আছি দুজন এখানে, আপাতত আরও আছে, তো ওরা হচ্ছে ক্যামেরার সামনে লজ্জে আসতে চায়। তো বাকি সন্ধ্যা হয়ে গেছে, তো এখন কিছু এখানে শর্টস দেখাবো, তো শর্টস দেখে নাও তারপরে কথা হচ্ছে। नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ सूर्य नमस्कार करो या फिर अनुलोम विलोम, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। कोई तरीका है भीख मांगने का? তো বাকি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো আর সেরকম কিছু এখানে শর্টস তো দেখানোর মতো আপাতত নেই। তো যেহেতু এটা আমার ফার্স্ট ভ্লগ, তো আজকে বাকি বাড়িতে যাওয়ার সময় যেতে যেতে যতটা কথা হবে, যত না কিছু মানে রাত্রের জিনিস দেখানো যায় তো দেখাবো। আরে কেনা কে চাতে হো? তো এখন যে শর্টসগুলো দেখলে তো কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাকি পরের দিন চেষ্টা করবো এর থেকেও ভালো কিছু বেটার জায়গায় যাওয়ার বা বেটার মানে বেটার ভিডিও করে বানিয়ে দেওয়ার। তো গাইস চলো, বাকি রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। সো গাইস, তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, বাকি রাস্তাতে ব্রিজ দিকে নেমে চলে এসেছি। তো বাজার, এটা হচ্ছে কোলাঘাট বাজার। তো এখান দিয়ে গিয়ে একদম আর কোথাও মোটামুটি আজকে কোনো যাওয়ার প্রোগ্রাম নেই। তো ভাবছি যে পরের দিন নেক্সট ডেতে কোথাও একটা ভালো জায়গাতে গিয়ে ভিডিও বানাবো। তো আজকে যেহেতু আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ, তো ভেবেছিলাম যে একটু বিকেল বিকেল বেরিয়েছিলাম, কিন্তু কোনো কারণে গাড়ির প্রবলেমের জন্য যার জন্য রাস্তাতে আটকে যাই, যার জন্য যাওয়ার লেট হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়। দেখলাম